দেশের প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা টেবিল দেখার জন্য আমি আনিস আলমগীর দর্শক গত এক জুলাই গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার একশোতম দিন পূর্ণ হলো আজ এই হামলা হত্যাযজ্ঞে চালিয়ে দেশব্যাপী আতঙ্ক সৃষ্টি করেছিল নব্ব জে এম বি এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাদের কথিত সামরিক শাখার প্রধানসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ জঙ্গি নিহত হওয়ার সংগঠনটিকে অনেকটাই এখন বলা যায় বিপর্যস্ত তা সত্ত্বেও আইএস মতাদর্শী এই গোপন সংগঠনটিকে জননিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচনা করা হচ্ছে এখনও এই নিয়ে কথা বলবো আজ গুলশান হামলার একশো দিন শিরোনামে অতিথি হিসাবে আছেন বিএনপি নেতা ব্যারিস্টার এম সরওয়ার হোসেন আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফরাদ এবং আমার বাপ পাশে আছেন আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক মনির মনিরুজ্জামান মনির তিনজনকে আমি স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে বেস্যাম সার হোসেন আপনাকে দিয়ে শুরু করছি হোলিয়া ডিজার্ন যে যেটা আমি বলছিলাম যে একশো দিন পূর্ণ হলো আজ এই প্রেক্ষিতে আপনি কি বলবেন যে দেশের ভিতরে অভ্যন্তরে জঙ্গি দমন বিষয়ে যে কেমন পরিবর্তন আপনি খেয়াল করছেন ধন্যবাদ আপনাকে এবং সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা দেখুন জঙ্গি হামলা তো হচ্ছে এবং সরকারও দমন করার চেষ্টা করছে একশো দিনে আমরা দেখলাম যাদের কি জঙ্গি হিসেবে সন্দেহ করা হচ্ছে তাদের কি মেরে ফেলাটাই যেন সরকারের একটা মিশন হ্যাঁ যেমন আপনি যদি দেখেন এই কিছুদিন আগে সংসদীয় কমিটির একটি আঠারো দফা একটা সুপারিশমালা প্রণয়ন করেছে তারা তারা সেখানে বলেছে যে জঙ্গিতে যারা দীক্ষিত হয় টেরোরিস্ট যারা হয় তাদের একটা মতাদর্শ থাকে সেই মতাদর্শে আপনাকে হিট করতে হবে আপনি যদি উপর থেকে শুধু মাথা যন্ত্রণার কারণে মাথা কেটে ফেলান তাহলে কিন্তু মাথা যন্ত্রণার কারণটা নিরসন হচ্ছে না এবং ভবিষ্যতে সেটা মাথা ছাড়া দিবে দেখুন তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া আপনার একটা ঘটনার পরে যে আপনার ইসে যে ঘটনা হলো আপনার কি বলে সাতজনদের মেরে ফেলা হলো এগারো জন শ্যামলিতে তখন তিনি স্টেটমেন্ট দিয়ে বলেছেন কিন্তু যে তাদেরকে ওখানে জড়ো করে তারপরে মারা হয়েছে তিনবারের প্রধানমন্ত্রী একটা স্টেটমেন্ট করেছে জাতির উদ্দেশ্যে সেটা কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায় নাই গতকালকে সুপ্রিম কোর্টের বিদগ্ধ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন একই কথা বলেছে যে এটা একটা গেম গেম প্লান তো সরকার যেখানে আপনার ধরে চেষ্টা করা হবে যে কেন তারা এই জঙ্গি হামলা করছে এর পিছনে কারা পিছনে মদত দ্বারা কারা বাট হোয়াট ইজ দেওয়ার আইডিয়ালস কেন সেইটা করছে আর সেইটা না করার কারণে যে এই যেকে একটা জঙ্গি খেলা করে সরকার পলিটিক্যালি ক্যাপিটালাইজ করতে চাচ্ছে হ্যাঁ সেইটা এখানে পুতীয়মান আর একটা জিনিস হলো যে এখানে এই জঙ্গির কারণে অনেক নিরপরাধ মানুষও সাবার করতে পারে যেমন আমরা যদি এই যে আপনি হোলি আর্টিজেনের কথাই বলেন সেখানে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছিল যারা ওখানে আমরা পেপার পত্রিকায় বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে দেখছি যারা ওখানে খেতে গিয়েছিল তার ভিতরে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পত্রিকার ছবি অনুযায়ী যার হাতে পিস্তল ছিল তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আরেকজন যে তার স্ত্রী এবং পুত্র কন্যা নিয়ে সেখানে খেতে গেছে তাকে কিন্তু সন্ত্রাস দমনে এখনও ভিতরে রেখেছে তো এইটা হলো কি ইজ সামথিং প্লেইং এ গেম ট্রুপলাম কি কারণ এই এই যে আপনার সংসদীয় যে 18 দফা সুপারিশের কথা বলছিলাম সেখানে কেন আপনার কাছে সবগুলো গেম মনে হচ্ছে কেন গেম মনে এই যে আপনি যেমন আমার আপনি জানেন যে আমি একসময় আর্মিতে চাকরি করেছি এবং আই ওয়াজ ইনফ্যান্ট্রি আর আমি পার্বত্য চট্টগ্রামে আমি 4 বছর চাকরি করেছি সন্ত্রাস দমন নিরোধন করার জন্যই আপনি গেম গেম করতেন তখন না কোনো গেম গেম না এই হচ্ছে আপনি যে একটা সেখানে একটা মোটিভেশন ছিল যে আপনি কেন যুদ্ধ করে এবং সন্ত্রাসীকে প্রথম করেছে আপনি তাকে ধরে বাইরে করেন আপনার মনে আছে যে চেসনিয়াতে একটা আটশো জন লোককে আটকিয়ে ফেলছিল চেসনিয়া ইয়া তাদেরকে কিন্তু হ্যাঁ তাদেরকে কিন্তু রাশিয়া মেরে ফেলে না তাদেরকে যাদেরকে জীবিত ধরার চেষ্টা করা হয়েছে সেখানে আপনারা জানেন যে সেন্সেশন ঔষধ ইঞ্জেকশন পাউডার দিয়া পাউডার না গ্যাস গ্যাস দিয়ে তাদেরকে অজ্ঞান করা হয়েছিল তাদেরকে কিন্তু এরকম কিল করা হয়নি সেই কথাই যে এই সিনিয়র যারা এই যে খন্দকার মাহবুব বাবু বেগম জিয়া আরও অনেকে যারা বলে যে আপনি কেন এদেরকে ধরার চেষ্টা করেন এবং আপনি যে কোনো চেন্সে বলেন যখন আপনি তাদেরকে এনক্লাপ করে ফেলেন আটকায় ফেললেন মনে করেন এই সর্বশেষ যে গাজীপুরে যে অপারেশনটা হয়েছে তাদেরকে আপনি তিন দিন আটকায় রাখেন আটকায় রাখলেই তো ওরা যখন কোনো সাপ্লাই পাবে না খাবার পাবে না ই পাবে না তখনই কিন্তু তারা সারেন্ডার করতে বাধ্য হবে সারেন্ডার করার পরে আপনি জানেন যে দ্য সো আপনার আপনি তো হুইজকে বাইর করতে হবে করতে হবে এখন আপনি করেন কি এটা ওই যে ক্রোসফায়ের মতো তথাকথিত গল্প যে আমরা তাদেরকে সারেন্ডার করতে পারি তারা সারেন্ডার না করে আমাদের প্রতি গুলি করে আমরা কাউন্টার গুলি এবং আপনি জানেন যে বা যেটা সামরিক যে ঘটনা হয়েছিল সেখানে কিন্তু পেপারে বের হয়েছিল যে প্রত্যেকের পিছনে ঘুরি পিছনে ঘুরি তো এইগুলা মানুষের মনে প্রচন্ড উদ্বেগ হয়েছে নিয়ে আপনার সাথে একটু পরে কথা বলছি আবার আসছি আপনার কাছে আমি কুতুব সাম্রাজের কাছে যে জানতে চাইছি আপনি যে একশো থেকে পূর্ণ হলো আপনার কি মনে হচ্ছে এই যে একশান আপনাকে করতে চাচ্ছি যে অভ্যন্তরীণ ভাবে আমরা জঙ্গি দমনে আমাদের কথাটা সক্ষমতা অর্জন করেছি মনে হচ্ছে আচ্ছা প্রথমে আমি এশিয়ান টেলিভিশনের সুপ্রিয় দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি একই সঙ্গে যারা হিন্দু সম্প্রদায়ের সনাতন সম্প্রদায়ের মানুষ তাদেরকে শুভ বিজয়া যে প্রশ্নটা করেছেন প্রশ্নের আগে দিয়ে কিছু কথা সরওয়ার সাহেব বলেছেন আমাকেও বলতে হচ্ছে সেটা হচ্ছে যে আমার প্রশ্নটা জবাব দেন তারপর সর্ব সাহেব যা বলেছে আচ্ছা প্রথমত হচ্ছে যেটা আপনি জানতে চাচ্ছেন যে কি পরিবর্তন বা কতটা আশ্বস্ত হতে পেরেছে মূলত কথা হচ্ছে যে এই জঙ্গির যে অবস্থাটা বিস্তৃত হয়েছিল এটা একদিনের ঘটনা না আমরা যদি যাইটা নিরানব্বই সালে যখন দুই সালে তারপরে বড় বড় ঘটনা আছে উদিচির সাংস্কৃতিক সমাবেশে হামলা করেছিল ওইটাও কিন্তু জঙ্গিদের একটা গ্রুপ ছিল হুজি এরপরে শেখ হাসিনার কোটালিপাড়ার সমাবেশে হামলার জন্য বহু বড় বোমা কত ছিয়াত্তর কেজি তেহাত্তর কেজির বোমা নিয়ে ইয়ে করেছিল ওইটাও জঙ্গিদের কাজ ছিল অর্থাৎ তারও আগের থেকে আমরা যদি বলি এখানে প্যালেস্টাইনে কিছু যুদ্ধ করার নামে আর আফগানিস্তানের আফগান ফেরত প্যালেস্টাইন ফেরত এখানে এসে তারাই প্রথমে এই হুজি মানে হরকাতুল জিহাদ বানায় তারই ধারাবাহিকতা আমরা অনেক নাম শুনেছি বাংলা টিম জেএমবি তারপরে আরও বিভিন্ন নাম এখানে এসছে ওই জায়গায় যে অবস্থা দেশটাতে পৌঁছে গিয়েছিল অর্থাৎ এখন যে নব্ব জেএমবি আমরা সবাই জানি যে তাদের একটা আন্তর্জাতিক যোগাযোগ আছে এবং তাদের একটা ছায়ার তলে থেকে তারা কাজ করছে সেই জায়গায় বর্তমান হলিয়াটিজামের ঘটনার পরে আমাদের প্রশাসনিক যেসব পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে আমি মনে করি এতে জনগীর জনগণের মধ্যে অনেকটাই আস্থা ফিরে এসেছে তবে একটা কথা বলতেই হচ্ছে এবং এটা পুলিশ প্রশাসনও বলছে আমাদের সরকারও বলছে যে তারা এতে তুষ্ট নয় কিছুদিন আগে আপনি জানেন যে এখানে ডিপ্লোমেটিকদেরকে নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র একটা মত বিনিময়ের ব্যবস্থা করেছিলেন আমাদের ডিপ্লোমেটরাও বলছেন তারা অনেক স্বস্তিতে আসেন কিন্তু এই স্বস্তিটাকে যাতে সরকার একবারে দূরে সরে না যায় তারা সে সরকারের তরফ থেকে সেখানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন উনিও বলছেন যে আমরা এখনই এখান থেকে ক্ষান্ত হচ্ছি না আমাদের কার্যক্রম অব্যাহত আছে আর আরেকটি কথা মনে করাতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের সমস্যাকে কিভাবে নিরোধ করা যায় সেই জন্য কিন্তু আমাদের পুলিশ বাহিনীতে বেশ কয়েকটি স্পেশালাইজড টিম করা হয়ে গেছে আপনি জানেন যে আমাদের এখানে অ্যান্টি ফোর্স ফোর্সের একটা ইউনিট করা হয়েছে আমাদের ওই সোয়াদ বাহিনী করা হয়েছে তারা কিন্তু এই নিয়ে কাজ করছে এবং এটা খুব দ্রুত যে শেষ হয়ে যাবে তা না কারণ যেহেতু তারা একটা মতাদর্শ বিলং করে এবং একই সঙ্গে সেই মতাদর্শ কতটা জনগণের সাথে জনগণের কল্যাণে যাচ্ছে না যাচ্ছে সেই চিন্তা না তারা একটা গ্রুপ এই গ্রুপকে আমার মনে হয় যে এখান থেকে যদি নিবৃত করতে হয় তাহলে সেটা আরও সময় সাপেক্ষ ব্যাপার আর একই সঙ্গে আরেকটি কথা আমাদের মানতেই হবে এই সমস্যাটা শুধু বাংলাদেশের সমস্যা না সমস্যাটা বৈশ্বিক আপনি জার্মানে বলেন জার্মান তো একটা সুন্দর দেশ ওইখানে সোশ্যাল অল নিরাপত্তা আছে যে কোনো মানুষের নিরাপদ ওইখানে এই ধরনের জঙ্গিবাদী হওয়ার কথা না কিন্তু জার্মানে আমরা দেখছি জঙ্গিবাদী আক্রমণ ফ্রান্সে দেখছি ইতালিতে দেখেছি আর ওই প্রসঙ্গে একটা কথা বলি কোন জায়গায় জঙ্গিদেরকে মারা ছাড়া কোথায় ধরছে আমেরিকায় বলেন ফ্রান্সে বলেন ইতালিতে বলেন জার্মানিতে বলেন সব জায়গায় হিট হয় কারণ যারা কোনো আইন কানুন নিয়ম নীতি আদালত বিশ্বাস করে না তাদেরকে আপনি কিভাবে কি করবেন আর কারা মদতদাতা ওইটা খুঁজতে গেলে তো যেভাবে কথা বলা হচ্ছে যে জঙ্গিদেরকে কেন মারা হচ্ছে কেন তাদেরকে আদর করে রাজপ্রসাদে বা মিরপুর একটা বাংলো করে রাখা হচ্ছে না এই তো বোঝা যায় যে এদের মদতদাতা কারা এদেরকে কারা রাজনৈতিক ছায়া দিচ্ছে কারা রাজনৈতিক শেল্টার দিচ্ছে এটা তো ক্লিয়ার জনগণের কাছে এইটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে কারা তাদেরকে শেল্টারটা উপর থেকে দিচ্ছি আসবো আপনার কাছে যে আপনি নিচে খেয়াল করেছেন যে গুলশান ট্র্যাজেডির আগে কিন্তু জঙ্গি নিধন এভাবে হয়নি স্বীকার করবে নিচে না তো এই যে গুলশান ট্র্যাজেডির পর যে এভাবে জঙ্গি নিধন হচ্ছে সেটাকে আপনি কীভাবে নিয়েছেন ধন্যবাদ আমি কথা বলার শুরুতেই বাংলাদেশের সকল সনাতন ধর্মাবলী হিন্দু ধর্মাবলী ভাই বোনদেরকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের মাধ্যমে যে কথাটা আপনি বলছেন যে আসলে হোলিয়াটিজ অ্যান্ড ট্র্যাজেডির পরে আজকের যে আজকে দরপাকড় বা জঙ্গি দমন ক্ষেত্রে সরকারের যে ভূমিকা বা কার্যকারিতা যেমন কুদ্দুস আফ্রাদ ভাই বলার চেষ্টা করছেন অ্যান্টিটেরিজম সোয়াদ এবং সরকারের সমস্ত মহল থেকে আজকের এই জঙ্গিদেরকে দমন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এখন সরল ভাই যথার্থ অ্যাড্রেস করার চেষ্টা করছেন ওনারা কী বলার চেষ্টা করছেন আপনি গোটা তাবতদুনিয়ায় আজকের শুধুমাত্র বাংলাদেশে না এটা প্রথমত একটা বৈশ্বিক সমস্যা এখন বাংলাদেশে এই সমস্যাটা কবে না শুরু হয়েছে আপনি যদি এই কথাগুলো বলার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন আমি যখন দেখি বাংলাদেশে রাজনীতিতে এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীগুলো আজকের যারা এই জঙ্গিত্ব রাজনীতিতে আনার ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির চারণভূমি হিসাবে বাংলাদেশটাকে ব্যবহার করেছিল পঁচাত্তর প্রবর্তী বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে কিছু মৌলবাদী রাজনৈতিক দলকে দেশে রাজনীতি করার সুযোগ করার মধ্য দিয়ে বাংলাদেশে আস্তে আস্তে এই জঙ্গিত্ব রাজনীতিটা প্রবণতা বেশি বেড়ে গেছে আপনার নিঃসন্দেহে খেলা আছে দুই সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে একই সাথে পাঁচশোটা জায়গায় একই সাথে বোমা নিক্ষেপ করা হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন আব্দুর রহমান বদি সহ যখন এই রকমের কর্মকাণ্ডের বিরুদ্ধে যখন তৎকালীন সময়ের আপনাদের মিডিয়া সহ সমস্ত মাধ্যমে যখন গণমাধ্যমে এই খবরগুলি এসেছিলো তখন বলছিল বাংলাদেশে এই রকমের কোনো কর্মকাণ্ড নাই অর্থাৎ আজকের আবার এই একই কথা কর্মকাণ্ড নাই বলেছে এটা শেষ করেন না কিন্তু তার আবার ধরেছে না না ধরেছে কিন্তু আপনার একটা বিষয়টা হলো সরকার কাউকে এন্ডোর্স করে কিনা সেটা রোহিত করে কিনা দুইটা বিষয় একটা বিষয় হলো তাৎক্ষণিকভাবে আপনার অবস্থান যদি থাকে যে এই রকমের কোনো কর্মকাণ্ড নেই আব্দুর রহমান নামে কেউ কোনো রকমের সন্ত্রাসী নেই এইটা যখন আপনি বলা হয় তখন ওই গোষ্ঠীটা যারা জঙ্গির রাজনীতির সাথে সম্পৃক্ত তারা তখন উৎসাহ পায় সরকার সরকার আমলে এই সরকার এই সরকার আমলে তো যে একের পর এক অবশ্যই ব্লগারকে হত্যা করছিল সেটা অনেকটা অস্বীকারের মত না না অস্বীকারের মত থাকার পরও যদি আপনার যখন মনে হয়েছে আমার একটা বিষয় হলো যে সরকার যে জায়গাটায় যাওয়ার পরে সরকারের অবস্থানটা কি সরকার সেখানে বসে আছে কিনা আপনি হলি এডিজেন ঘটনার মধ্য দিয়ে এবং তার আগে যখন বিদেশীদের হত্যা করা হচ্ছিল একের পর হক এক রাষ্ট্র ব্যবস্থাটাকে ভেঙে এবং বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র এটা যারা তৈরি করতে চাচ্ছে তখন সরকার এটাকে জিরো টলারেন্সে দিয়েছে এখন ওনারা যেটা বলার চেষ্টা করছেন ও বেগম খালদা যা বলেন বা গয়েশ্বর রায় বলেন খন্দকার মাহবুব বলেন আসলে আমি এই যে খন্দকার মাহবুবের কথা বলছি ওনার প্রসঙ্গে দুই একটা কথা বলি খন্দকার মাহবুব বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে তো একটা মনে হয় যে একটা কিট রাজনৈতিকভাবে যে মানুষটা একাত্তরের যুদ্ধ অপরাধীদের পক্ষে যার অবস্থান থাকে খন্দকার মাহবুবের রেফারেন্স যখন মেজর সরোবার দেওয়ার চেষ্টা করেন তখন আমি ঘৃণাবরে প্রত্যাখ্যান করি ওই রাজনীতিকে যারা আদর্শিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা লালন করে না যারা গোলাম আজবের পক্ষে অবস্থান থাকে যারা অবস্থান থাকে নিজামী মুজাহিদের পক্ষে তা তার নামে একজন আইনজীবীর অনেক প্রখ্যাত আইনজীবী বলেন এখানেই তো আমার দৃষ্টিভঙ্গ হতে পারে না আমার জন্মকে যে স্বীকার করে না আমার মৌলিক চিন্তা চেতনাকে যে ধারণ করে না যে একাত্তর সালে মহান মুক্তি সামান মা ইজ্জত উন্ডন করছে তার পক্ষে যে দাঁড়াইয়ে কথা বলে নিজামী মুজাইদের পক্ষে সে যদি প্রখ্যাত আইনজীবী হয় তাহলে আপনি বাংলাদেশের রাজনীতি করার যে মৌলিক যে আপনার জায়গাটা থাকতে হবে আপনি মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে বাংলাদেশের মৌলিক আদর্শ দাঁড়াইতে পারবে আপনি দাঁড়াইতে পারবে যদি সে আইএনজিবি ওই দলটিকে আপনার মনে করে থাকেন যে সেই দলটি আবার স্বীকার করবে মুক্তিযুদ্ধের দল সেই দলটি আবার যখন বলবে যে আমরা গণতান্ত্রিক দল সেই দলটি বলবে আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল এটা তো হতে পারে না

যদি বাংলাদেশের এই যে জঙ্গিত্ব রাজনীতি এটা আমি বললাম তো জিয়াউর রহমান আসার পর মরহুম জিয়াউর রহমান এদেশে এদেরকে প্যাট্রোনাইজ করেছে এদেশের গোলাম আজমদেরকে নাগরিকত্ব দিয়েছে এদেশের চারণ করার এই ধর্মের নামে এই যে তো আপনার রক্তের হলি খেলা এটার জন্য বেগম খালেদা জিয়া দায়ী বেগম খালদা জিয়া যখন আপনার বাংলাদেশের মানুষ যখন দেখেছে একাত্তর সময়ে আমার মামুন ইজ্জত যারা লুণ্ঠন করছে সেই নিজামী মুজাহিদ না 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 আসতে হবে আপনাকে আসতে হবে বেসিক এই জায়গাটায় নিজামী মুজাহিদের কাছে যখন পতাকা থাকবে আর একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক যখন জেলে থাকবে তখন বাংলাদেশের চরিত্রটা এই যে আদর্শ ডিভাইড করে ফেলছেন বাংলাদেশের অবস্থান দুটো একটা স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে স্বাধীনতার বিপক্ষে যারা তারা আজকে জঙ্গি বাদিত্ব এবং তাদেরকে প্যাট্রনাইজ করছে যেমন কুদ্দুস বলার চেষ্টা করছে অর্চ বরগত হলেও লিবিয়ায় কারা ট্রেনিং করার সুযোগ পেয়েছিল লিবিয়ায় কারা পঁচাত্তরের বঙ্গবন্ধু পর কারা লিবিয়ায় চাকরি করতে গিয়েছিল লিবিয়ার সাথে আমাদের সরকারের তো ওই রকমের সম্পর্ক ছিল না পঁচাত্তর পরবর্তী লিবিয়ার সাথে লিবিয়ায় যাদেরকে পাঠিয়ে এই রকমের জঙ্গি মদত দেওয়ার সুযোগ করে দিয়েছিল রহমান আপনার ভুলে গেলে চলবে না আমার এই আজকের এই জায়গাটা কেন আসছে আর ওনারা প্রায়শই বলে থাকেন জঙ্গি

সাথে আমরা কথা বলছি আমরা স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে বাংলাদেশের একটি এক চিন্তা চেতনার দেশ সেটা আজকের সরকার বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আজকে কাজ করে যাচ্ছে একদিকে হলো আপনার তাদেরকে সচেতন করা আমরা এই ধরনের

এই জংগিদেরকে মারার কারণে মানবতা বিরোধী অপরাধ করতেছে উনি কিন্তু মানবতা বিরোধী মামলার একজন প্রකට এনজিবি বা এনজিবি প্রধান এনজিবি উনি এটার সাথে কিন্তু এটাকে মিলিয়ে দিবেন ওইখানে না পেরে এটাকে মানবতা হবে এটা যে কত জঘন্যতম উক্তি যে জংগিদেরকে মারা হচ্ছে তাদের মানবতা রক্ষার জন্য কিন্তু উনি ফাইল দিছে অন্য দিক দিয়ে মুক্তিযুদ্ধে যারা এই লাখ লাখ মা বোনের इज्जत নষ্ট করেছে হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ হয়েছে তাদেরকে মৃত্যুর পক্ষে বলছেন না আচ্ছা আমি এই প্রশ্নই তাহলে আপনি ব্যারিস্টার সর আপনাকে করি যে উনি যেটা বললেন যে ব্যারিস্টার খন্দকার মাহবুব বললেন যে জঙ্গি নিধন অভিযানে জঙ্গি হত্যা যেটা করা হচ্ছে সেটা মানবতা বিরোধী অপরাধ তার এই মন্তব্যটা আপনার কি মনে হচ্ছে জঙ্গিবাদের প্রতি মানে এক ধরনের সমর্থন বা এক ধরনের প্রভাব ফেলে দেখুন একজন আইনজীবী একজন প্রখ্যাত আইনজীবী সে তার উপলব্ধি থেকে সে তার বাস্তবতা থেকে সে তার পারসেপশন থেকে মন্তব্য করবে এবং আপনার প্রত্যেকটা জনগণের নাগরিকের সাংবিধানিক অধিকার আছে কথা বলার এইখানে আপনার এই ভাই কথাটার সেই কথাটার কি তাৎপর্য হয় আমরা সেটা নিয়ে কথা চাই আপনার কি মনে হয় যে এই কথাটা ডাইরেক্ট স্টেট জবাবটা চাচ্ছি আমি এটা জঙ্গিবাদের

সেখানে দুইজন সন্ত্রাসী করেছিল একজনকে জনগণকে আহ্বান জানাইছিল যে আপনারা কেউ বের হবেন না আমরা ধরবো তাকে যে একটা স্ত্রী ধরে তার বিচার করে তারপর তাকে শাস্তি দেওয়া হয়েছে তাকে কিন্তু মারা হয় তাকে তো গুলি করে মেরে পিছন থেকে গুলি করে মারতে পারে হাজার হাজার জঙ্গি মারা হচ্ছে বাকশালী মনোভাবটা এমন পর্যায়ে গেছে দিচ্ছেন শুধু আমার আমার আওয়ামী লীগ বন্ধুদের বাকশালী মনোভাব এমন জায়গায় গেছে তারা কোনো রকম সমালোচনা সহ্য করতে চায় না

এইটাই বললাম যে সেইখানে যে তাদের ইন টলারেন্সের লেভেল এমন জায়গায় চলে গেছে যে কাদের সিদ্দিকী 2015 সালে ওই এই मोदीজিলে পলডরে উনি অনশন করতেছিল একটা মসজিদেরটা না ফুটপাতে নামাজ পড়তে গেছে শুক্রবার আইসে দেখে ওনার লাগেজ নাই থাকার জায়গা নাই ইন টলারেন্সের জায়গা এমন জায়গা চলে গেছে ইন টলারেন্স এমন জায়গায় গেছে নাকি বিযুক্তম কে ব্রিজ উত্তম কইরা যুক্তি দিয়ে খণ্ড না মনিরের মনির মনির যেটা পছন্দ করে ওনার ভাষায় আমাকে কথা বলতে হবে সিদিয়ার লেভেল অফ মানে সেন্স অফ রিজনিং যে তার ভাষায় আমি কেন প্রখ্যাত বলছি সেটা আমার একটি বিরতি নিয়ে আসছি তার পছন্দ আমাকে কথা বলছি আমরা একটি বিরতি নিয়ে আসছি আবার কথা বলবো এখানে সব কিছু নিয়ে আবার কথা বলতে পারবেন আপনাকে বাধা দেবে না বিরতির পর ফিরে আসছি দর্শক সঙ্গে থাকুন দশক স্বাগত জানাচ্ছি আবারও আপনার দেখছেন নিটল টাটা টেবিলটাও কথা বলছি গুলশান হামলার একশো দিন এই শিরোনামে অতিথি হিসেবে আছেন বিএনপি নেতা বেস্টার এম সরার হোসেন আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফরাদ এবং আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক মনিরুজ্জামান মনির আমি বেসিস্টার সরার হোসেন আপনি এদিক সেদিক কথা না বলে আমাকে ডিরেক্ট কথা বলেন যে আমরা দেখতে পাচ্ছি যে যখনই কোনো জঙ্গি অপারেশন হয় তখনই বিএনপি নেতারা তার বিরুদ্ধে বিরুদ্ধে প্রশ্ন তোলেন এই এই জঙ্গি নিধনের তাদের আচরণটার কারণ কি না সেটা হয় যে এখানে কোনো কিছু লুকাবার প্রয়াস পাচ্ছে মানে আপনি যদি সিনিয়র নেতৃবৃন্দের কথা থাকেন এবং আমার আমাদের কাছে তাই মনে হয় যে আপনি কই এখন পর্যন্ত আমরা তো এটা দেখলাম না যে আপনি জঙ্গি জীবিত ধরার চেষ্টা করেছেন আচ্ছা এনকাউন্টারে দু একজন মারা যেতে পারে ডি উইল বি প্রতীয়মান হয় আর সেই জন্যই এই এই কথাগুলো মানুষ বলে এবং এদেশের নাগরিক তো কথা বলার অধিকার আছে অধিকার আছে বলেই আপনি যদি সব কিছু বলা হয়ে থাকে যে যুদ্ধ সম্বন্ধে একটা কথা বলে আপনার জানেন যে ওয়ার ইজ এ থিং ক্যানট বি লেভট উইথ দ্য জেনারেল অনলি আবার পলিটিক্স সম্বন্ধে বলা হয় যে পলিটিক্স ইজ এ ইজ এ ম্যাটার ক্যানট বি লেভ টু দ্য পলিটিশিয়ান অনলি মাইন্ডি এখন আপনি যদি শুধু পুলিশ উপর সব ছেড়ে দেন তাহলে ওই রকম আপনি ডেড বডি পেতে থাকবেন আপনার রুট কস্টটাকে রিমুভ করা হবে না কাউকে এগুলো করে কাউকে না কাউকে খুশি করা হয় আর মনের আরেকটা কথা জবাব জবাব দি তো কতজনকে আহ্বান জানালো কতজন এখানে সারা দিয়ে অস্ত্র জমা দিল এবং ই করলো এটা কি কোনো প্রজেক্ট না এটা অবশ্যই প্রজেক্ট এটা তো যে কোনো যে কোনো অপরাধ দমনেরই একটা পুলিশি কার্যকর অবস্থা না শুধু দিচ্ছে সেইটা সেইটাই যে যেখানে আপনার ধরার সুযোগ আছে সেখানে আপনার ধরতে হবে রুট কজকে উদ্ঘাটন করতে হবে এর যারা হোতা এর যারা গডফাদার তাদেরকে হবে আমি মনের একটা কথা বলি যে খন্দকার মা বাবুসেন ডিফেন্স লয়ার তার অবগতির জন্য বলছি যে আইন বলছে সে যত বড় অপরাধী হোক নাইনটিন সেভেন্টি থ্রি অ্যাক্ট যেটা আইসিটি অ্যাক্ট তার ডিফেন্স লয়ার থাকবে উনি কি চায় যে যাদেরকে এই মানবতা বিরোধী অপরাধে বিচারের সম্মুখীন হয় তাদেরকে ধরেই এরকম এইরকম সন্ত্রাসীবন্দ মেরে ফেলা হবে

যে ব্যাপারে এই থেকে যেখানে কমার্শিয়াল ভেঞ্চার আছে তাদেরকে যখন সরাই দেওয়া হলো তখন দুই তিনজন লয়ার প্রথম একটা রেমিডি দিল এখন বাকি যারা সবাই কিন্তু তাদের কাছে যাওয়া শুরু করেছে হ্যাঁ আবার দেখেন মনে করেন কাস্টমস এর একটা হয়তো কোনো একটা লয়ার একটা রেমেডি এনে বাকি সবাই কিন্তু তার কাছে যায়

আমরা যে হোলি আজকে বলছি যে দিন পূর্ণ হলো এই ধ্বংসলীলা থেকে আমরা কি শিক্ষা পেলাম আসলে ঘটনাটা যেরকম দুঃখজনক সেরকম আমাদের সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য জঙ্গিবাদের বিরুদ্ধে এই হোলি আর্টিজমের ঘটনা একটা মাইল ফলকও বটে চোখ খুলে দিয়েছে হ্যাঁ চোখ খুলে দিয়েছে দেখেন এখানে এরকম নৃশংস হত্যাকাণ্ড দেশবাসী আবাল বৃদ্ধ বনিতায় ইভেন আমাদের এই যেই হেফাজতি ইসলাম হেফাজত ইসলামও কিন্তু এটা নিন্দা করেছে ভাবা যায় যে বিদেশি এখানে কতগুলা নিরীহ লোক যারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে আমাদের দেশে যারা আমাদের দেশের মেহমান তাদেরকে এখানে মেরে ফেলেছে এবং নিঃশংসভাবে মেরেছে এই মৃত্যুর মধ্য দিয়ে সারা দেশবাসীর মধ্যে প্রথমত হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে একটা বড়ো ঐক্য গড়ে উঠেছে এবং আমাদের প্রশাসন বলেন সরকার বলেন আমাদের রাজনীতিবিদ বলেন মিডিয়া বলেন সবাই একটা জায়গায় একটা প্রশ্নে এক হয়ে গেছে যে এখান থেকে জঙ্গিবাদকে সমূলে একবারে সমূলে উৎপাটন করতে হবে আমি মনে করি এটা এই দেশের জন্য সবচেয়ে বড় একটা কি বলবো আপনি যেটা জানতে চাই পজিটিভলি সেই জিনিসটা ঐক্য করেছে এখন রুট লেভেল পর্যন্ত গ্রামে যান গঞ্জে যান যেখানে যান কেউ কেউ সন্দেহ হলে মানুষ কিন্তু সন্দেহের পরপরই এটা প্রশাসনকে জানিয়ে দেয় যে এই লোকটা চলাফেরা ধরেন এই যে ভাড়াটিয়া সম্পর্কে তথ্য চাওয়া তথ্য চাওয়াটা হলিয়াটে যেন ঘটনার আগে যখন বাড়ি বাড়ি পুলিশের তরফ থেকে বা আমাদের কাউন্সিলর তরফ থেকে ফর্ম গিয়েছিল পূরণ করেনি কিন্তু এরপরে নিজ উদ্যোগে পাঠিয়ে এখন হ্যাঁ পাঠিয়ে দিচ্ছে থানাগুলোতে কোথাও এখনও যখন ঢাকার বাড়ি গাজীপুরে বলেন নারায়ণগঞ্জে বলেন এরকম ঘটনা বাড়ি ধারায় হয়তো এই যে বসুন্ধরায় হয়তো ওই যে বাড়ি বাড়াটিয়াকে ধরছে এই জন্য হয়তো হ্যাঁ ধরছে এটা ছাড়াও আমি যেটা বলতে চাচ্ছি এখন উপজেলা লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে ছোটো ছোটো ডিস্ট্রিক্ট লেভেলে ছোটো ছোটো কাঁচা বাড়ি যেগুলো আধা পাকা বাড়ি ওই সব জায়গায় অনেক সময় সব জিনিস কেয়ার করে না কিন্তু এই কেয়ার না করার ফলে যা হচ্ছে সেটা হচ্ছে গাজীপুরের যে জায়গাটা হলো একজন লোক বললো যে সেদিনই তার দেওয়ার কথা কয়েকদিন আগে তার উঠেছে আমার মনে হয় এই সব জায়গায় অনেক সচেতন আমরা হয়েছে সব জায়গায় আমাদের সচেতনতা মূলত আমাদেরকে বাড়িয়ে দিয়েছে এটা এটা একটা বড় ধরনের হচ্ছে আপনার কি মনে হয় না এখানে যে আমি যেটা ওনাকে অভিযোগ করছিলাম যে

চার্জশিট ফাইল করেছিল তারাই কিন্তু পরবর্তীতে দেখা গেছে তাদের স্বীকারোক্তি তখন কিন্তু বলা হয়েছিল যে রাজনৈতিক ভাবে হয় কিন্তু তারাই যে এটার সাথে জড়িত পুলিশ কিন্তু ভুল করেনি আমরা পুলিশের নানান বিষয় আমরা সন্ধিয়ান থাকি পুলিশ ভুল করে করার বিষয় হ্যাঁ তবে বিএনপির এক নেতাকে যে গুলশানে জরালো সেটা কতটুকু সত্য হলো এটা পুলিশ আইন আদালত বিচার আছে বিচারে যাবে আমার ভাই আছেন ভাই ভালো বলতে

তো এটাতে আমাদেরকে কতটুকু নিরাপদ বার্তা দিচ্ছে আমরা কতটুকু নিরাপদ আছি মনে হচ্ছে প্রথমত বিষয়টা হলো যে আপনার বাংলাদেশ এই যে জঙ্গি যে কর্মকাণ্ড সেখানে আপনার সরকার প্রধান অত্যন্ত আন্তরিকতার সহিত এবং যেটা উনি বারবার বলার চেষ্টা করেন রুট কজ জননেত্রী শেখ হাসিনা পার্সোনালি নিজের মতন করে যখন হলিয়েটিজেনের ঘটনা ঘটছে দেখবেন দেশের একজন সরকার প্রধান যখন তার দিনের রাতের চব্বিশটা ঘন্টার আঠারো ঘন্টা যখন দেশের সার্বিক বিষয় নিয়ে ভাবেন তখন এই বাংলাদেশকে একটি নিরাপদ আশ্রয়স্থল দেওয়ার জন্য জননেত্রী শেখ তার নিজের জীবনের যুগ নিয়ে কাজ করে যাচ্ছেন এটা ভুলে গেলে চলবে না দেখুন আপনি একটা কথা প্রায়ই বলেছেন সাংবিধানিক অধিকার সাংবিধানিক অধিকারের কথা যদি বলেন তাহলে বাংলাদেশের যে সাংবিধানিক যে মূল চেতনা সেটার স্পিডের সাথে আপনি যখন কন্ট্রাডিক্ট করে রাজনীতি করতে চান তখন আপনি সাংবিধানিক অধিকারের কথা বলতে পারেন না বাংলাদেশের রাজনীতি করতে হলে আপনাকে মুক্তিযুদ্ধের চেতনা আপনি আমাকে এই কথাটা যখন বললাম তখন আপনি বাক্সালই বললেন অর্থাৎ রাজনৈতিকভাবে আপনি যখন আর্মি থেকে বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছেন তখন আপনারা এই সমস্ত কথাবার্তা খুব জনপ্রিয় করার চেষ্টা করছেন বাকশাল বঙ্গবন্ধুর ছিল একটা পলিটিক্যাল কনসেপ্ট বাকশাল ছিল একটা কর্মসূচি দেশ স্বাধীন হওয়ার পর এই বাকশালের কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু যখন সুন্দর একটি বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে যাচ্ছিলেন তখন এই খুনিরা এই আপনার করেছিলেন যেটাই হোক তো ওই ফসল বাংলাদেশের মানুষ পায় না তারাকে বঙ্গবন্ধু হত্যা করেছিল আজকের প্রেক্ষাপটে শুধুমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার নয় বঙ্গবন্ধু শেখ মুজিব ছিল তার সময়ের সমকালীন নেতা বিশ্বের যে কয়েকজন নেতা ছিল হাতে গোনা মানবাধিকার নেতা মানবাধিকার হ্যাঁ মানবিক নেতা কোন শেখ মুজিব ছিলেন তার অন্যতম একজন আজকে সেটা তার কন্যা শেখ হাসিনা আজকে গ্লোবালি প্রমাণ করেছেন শেখ হাসিনার চিন্তাচেতনা আজকের যেটা করে সেটা ভারত পাকিস্তান শ্রীলঙ্কার ওরা ভাবতে পারেন না অতএব শেখ হাসিনার চেতনা দর্শনের সাথে আপনি এসেই বললেন তিনবারের প্রধানমন্ত্রী আমি যদি বলি সেই তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশে রাজনীতিভাবে রাজনৈতিকভাবে যে চিন্তা চেতনার ফসল আপনারটাতে মাকাল ফল এটা প্রমাণিত হয়ে গেছে আপনি বললেন যে আনম্যান্ডেটরি এটা গভর্নমেন্ট আর বাংলাদেশের তাবদ্যুনিয়ায় যে সমস্ত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আছে জন জনকের কিছুদিন আগে বাংলাদেশ এসেছিলেন শেখ হাসিনা সরকারকে সফলতার কথা বলে গিয়েছেন বঙ্গবন্ধুর কথা বলে গিয়েছেন যে বঙ্গবন্ধুর মহানায়ক বাংলাদেশের স্বপ্নদেশা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশিত পথে আজকে দেশ পরিচালিত হচ্ছে অর্থাৎ এই যে আনম্যান্ডেট কথাবার্তা এই যে কথাবার্তাগুলো আপনারা বলেন অর্থাৎ সাংবিধানিকভাবে একটা ইলেকশনে আসেন নাই আপনারা ট্রেন ফেল করেছেন

দর্শক স্বাগত জানাচ্ছি আবারও আপনারা দেখছেন নিটল টাটা টেবিল আর কথা বলছি গুলশান হামলার একশো দিনে এই শিরোনামে আমি আপনার কাছে ছিলাম আপনি যেটা চ্যালেঞ্জ দিলেন যে বিএনপি এই ঘটনাগুলোর সাথে জড়িত জঙ্গিদের মদতদাতা হিসাবে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে কথাবার্তাগুলো ছাড়া কথা না না প্রমাণ প্রমাণ তো আদালতে প্রমাণিত হবে যেমন হসিও হসিও যখন মারা গেছে জাপানের নাগরিক ইতালির নাগরিক এগুলোর সাথে কারা জড়িত এগুলোর সাথে এখনো তো মামলার দিনে ওইখানগুলোতে এখনো বিএনপি নেতৃবৃন্দের নাম আছে এবং আপনি যদি ঘটনা দেখেন যেমন বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রায়শই বলার চেষ্টা করেছেন যে আজকের এই যে নব্ব জেএমবি এদের রুট কোথায় ওনারা প্রায়শই রুট খোঁজার চেষ্টা করেন সেই রুটটা তো জামাত ইসলাম ছাত্রশিবিরের থেকে কখনো কখনো ছাত্রশিবির ছাত্র দল এদের লিঙ্কগুলো বিভিন্ন সময় জাতীয় পত্রপত্রিকায় পত্রিকায় এসেছে কোন জায়গাটা তো প্রকাশ্য দুবার সমস্ত অনুসন্ধানী যখন রিপোর্ট চলে আসবে তখন এরা কে কখন প্যাট্রাইজ করছে কে কখন জামাতের রাজনীতির সাথে ছিল কে হুজির সাথে জড়িত ছিল তাদের মূল কথ ছিল সেই বিএনপি আপনার দেখার দরকার নাই তো আপনার যে বিষয়টা হলো বিএনপি এই রাজনৈতিক যে মোর্চা এটা প্রধান সংগঠন তো বিএনপি এদের লালন পালন তো করে বিএনপি বিজ দলীয় জোট আপনি দেখেন বিএনপি নিজেদেরকে দাবি করে যে একটা মুক্তিযোদ্ধার দল

যদি বলেন আমি ভাষা ভাষার কথা বিশ্বাসী না আপনি যদি বলেন সে যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে বিএনপির স্ট্যান্ড ডাকে ছিল আপনি একদিকে বলবেন এটা মুক্তিযোদ্ধার দল সাথে সাথে আপনি যুদ্ধাবাহের পক্ষ অবস্থান করবেন যে কথা আমি বলেছিলাম শুরুতে আমি খারাপ লেগেছিল সে যদি নেগেটিভ এটিউড এর হয় যদি স্বাধীনতার সাথে সম্পর্কিত না থাকে স্বাধীনতার পক্ষের শক্তি না থাকে আমার অবস্থাটা তো দৃঢ় উনিশশো একাত্তর সালে মহান মুক্তিদের মধ্যে দিয়ে দেশ একটা প্রকাশ্য অবস্থানে এসে গেছে স্বাধীনতার পক্ষে বিপক্ষে

তখন বিএনপি কোন নেতা প্রকাশ্য দিবালোকে যখন সাংবাদিকদের প্রশ্ন করছে তখন তাদের অবস্থান ক্লিয়ার আছে স্যার আমি আপনার কাছে আসছি অতএব এই ঘটনার সাথে বিএনপি জড়িত একদিক দিয়ে যেটা বারবার আসছে পরিবার থেকে ওদেরকে জঙ্গি হিসাবে যখন স্বীকৃতি দেওয়া হয় স্বীকৃতি বলবো না স্বীকার করে নেওয়া হয় যে সে এতদিন আগে চলে গেছিল এই ছিল এই ছিল লাশ নিচ্ছে না তখন আপনারা ওদের পক্ষে কেন আপনারা কেন ওদেরlash বন্ধ না না একটা একটা রং ইন্টারপ্রিটেশন কথা বলাই জঙ্গিদের পক্ষে না জঙ্গি দমনের জন্য বিএনপি অফিশিয়ালি বলছে আসুন আমরা আলোচনা করি হুম ショルダー টু ショルダー এইটা কিভাবে আমরা সমাধান করা যায় কিন্তু যখনই আপনার মদের বিপক্ষে একটা কথা বললি জঙ্গিদের সমর্থন দিস ইজ আ টোটাল রং কনসেপ্ট কনসেপ্টটাকে কারেকশন করতে হবে হ্যাঁ আর আইনের ব্যাপারে কে কার পক্ষে দাঁড় বিএনপি জঙ্গি দনের পক্ষে

আমি আপনার কাছে সেটা হচ্ছে যে আপনার কি মনে হচ্ছে বর্তমান সরকার এই জঙ্গি নির্মূলে সামর্থ্য হবে সব কমপ্লিট একবারে এই রুইন করা যেটা না সেটা তো আজকে একটা আর্টিকেল আছে ব্রিগেডিয়ার সাগত লিখেছে উপর থেকে মনে হচ্ছে যেন কিছুটা কন্টেন্ট হয়েছে কিন্তু সেটা পুরোপুরি না হতে পারে মনে আর একটা অবজেকশনাল কথা বলছে মানে তাদের কথাবার্তা ধরনি এরকম অনুপ্রবেশ আমি যেহেতু আর্মিতে ছিলাম আর্মি অনুপ্রবেশ তার জানা উচিত যে আমি বৈধভাবে শেচ্ছা রিটায়ার করে তারপরে আমি এখানে উনি যখন আর্মি শুনি না ওনাদের গা গরম হয়ে যায় আগুন ধরে যায় সেনাবাহিনীর কথা শুনলেই

আচ্ছা ওনারা যে কথা বলেন ওনার দুইজনের কথার ভিতর থেকে কিন্তু চমৎকার একটা ইয়া জিনিস বেড়ে আসছে সেটা হচ্ছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের দল হয় বিএনপির উচিত ছিল শেখ হাসিনা সরকার যখন আসে প্রথমেই তার কাছে কিছু ডিমান্ড মুক্তিযুদ্ধের পক্ষের ডিমান্ড ছেড়ে দেওয়া এই যুদ্ধ অপরাধের বিচার বিএনপি কিন্তু নিতে পারতো ডিমান্ড অর্থাৎ রাস্তায় তারা নেমে আসতে পারতো এইটার জন্য এই কৃতিত্ব বিএনপির কাছে যেত যে কৃতিত্ব আজকে সরকারের পকেটে আছে। একইভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপি কথা বলে নাই তা একবারে না বলছে কাগজে মাঝে মধ্যে বিবৃতি বা কোনো বক্তব্যে কখনো কিন্তু বিষয়টা হচ্ছে উনি জঙ্গিবাদের বিরুদ্ধে একটা কনভেনশন করার কথা বলছেন অন্তত বিরোধী দলের একটা কনভেনশন তো করবেন সেটাও আমরা দেখতে পারি না সেই জায়গাটা আসে নাই কারণ বিষয়টা হচ্ছে হ্যাঁ তারা বলছিল যে একটা আসেন মত বিনিয়োগ যখন সরকার রিজেক্ট এটাকে ইয়ে করলেন তখন বলতো তারা নিজেরাই করবেন কিন্তু সেইটাও তারা করতে না এখন পর্যন্ত আর কি বিএনপি বেসিক্যালি হচ্ছে আমি মনে করি বাংলাদেশের যে ক্ষতগুলো আছে আমাদের বড় মাপের ক্ষতগুলা একটা ক্ষত হচ্ছে আমাদের এখানে এখনও পাকিস্তানের মদত পুষ্ট পাকিস্তানের ভাবধারা পুষ্ট পাকিস্তানের অর্থপুষ্ট একটা মহল একটা রাজনৈতিক গোষ্ঠী কাজ করে ওই জায়গাটাকে যদি মুক্তিযুদ্ধের কেউ দাবিদার হয় মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার হয় তাদের উচিত তাদেরকে রিজেক্ট করা